গুড মর্নিং, জয় শ্রীমাতির সবাইকে স্বাগতম। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা কলকাতায় দেবলীনার সাথে দেখা করতে গেছিলাম। দেবলীনা মুম্বাই থেকে আসছে, ও আমার একটা আদরের বোন, আর এই যে ব্যাগটা দেখালাম এটা আমাকে সঙ্গীতা দিয়েছে। তাই সঙ্গীতার মানে আমাকে সমস্ত বোনদের ভালোবাসা নিয়েই যাচ্ছি। তাই যেটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্যে গলা মলা বন্ধ, সোয়েটার পরে একদম নিজেকে প্যাকিং করে নিয়ে যাচ্ছি। তা তোমরা রাস্তাঘাট দেখতে ভালোবাসো বলেই আমি একটু টোটো করেই গেলাম। আমার হাত দেখাচ্ছি, মানে কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে, ঠান্ডা। আর অবশ্যই রাস্তা একটা টোটোর শব্দ থাকে। এই দেখো রাস্তাগুলো, তোমরা অনেকেই প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো। আমি কিন্তু ব্লগার নয়, তাই সন্দীপের মতো অত সুন্দর ব্লগ করতে পারি না। কিন্তু আমাকে ঝগড়াঝাটি করতে বলো, এক্ষুনি কোমর বেঁধে নেমে পড়বো। অসাধারণ, দেখো সর্ষের মানে হলুদ হয়ে রয়েছে চারিদিকটা, মানে এখন এত সর্ষে বুনেছে আর এত সুন্দর লাগছে, চারিদিক হলুদে হলুদ, দারুণ লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই প্রত্যেকটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো অনেক কিছু শেখার আছে সন্দীপের সাথে থেকে থেকে, কিছু কিছু জিনিস বেশ ব্লগিংয়ের কিছু কিছু অংশ শিখি, কিন্তু আমার কেন জানি না ব্লগিংটা অত ভালো লাগে না যত ঝগড়া করতে ভালো লাগে। তো এই চললাম, দেখি আমাদের সন্দীপবাবু কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা এতক্ষণে জেনে গেছো, কিন্তু তখন বলছিলাম দেখাবো। এই যে যাই হোক, আমি টোটো থেমে গেল। এই দেখো এখানে সন্দীপবাবু বসে আছেন গাড়িতে, আর অপেক্ষা করে আছেন আরও একজন আমার জন্য গাড়ির ভেতরে। তাই এই যে দেখো, এটা একটা তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়েছি। এই দেখো আমাদের কীতানু মিত্র, কীতানু মিত্রকে, ডার্লিংকে যা সুন্দর লাগছে, সত্যি বলছি সন্দীপের মাকে অসাধারণ লাগছে। মানে আমি ওনাকে ডার্লিং বলি, আমার না মুখ থেকে প্রথম দিন যেটা বেরোয় আর চেঞ্জ হতে চায় না। তা আমার মামুনিকে ভীষণ সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে, সামনে থেকে দেখলে তোমরা আরও মুগ্ধ হয়ে যেতে। দিনকে দিন যেন সবাই স্মার্ট হয়ে উঠছে তোমাদের কারণে, না ওরা এখন এতটা স্বতঃস্ফূর্ত হয়েছে, এতটা খুশি, এবং ওরা বাঁচতে শিখেছে। সম্পূর্ণটার ক্রেডিট কিন্তু তোমাদের, তোমাদের জন্য না ওরা মন খুলে হাসতে শিখেছে, সুন্দরভাবে বাঁচতে শিখেছে। আর এই দেখো আমি বাচ্চাদের দেখলি পুলিশে ধরা, বাবা ম্যামের সোয়েটার মোয়েটার সব পরে এসেছি টোটোকে, বেশি ঠান্ডা লাগছে কিরম দেখ, প্রচুর ঠান্ডা লেগেছে। তারপর সকাল থেকে ভর্তি এই ব্যাগটা আমাকে সঙ্গীতা গিফট করেছে। হ্যাঁ সঙ্গীতা আমাকে এটা গিফট করেছে। এই দেখো আমাদের নায়ক, দেখো আমাদের একটা বড় নায়ক। তুমি এতক্ষণ কিসে ব্যস্ত ছিলে? ওই ভিডিওটা লাইভ করছিলাম। দেখেছো ছেলে কত খাটে, কোথাও বেরোবে তার তো শান্তি নেই। দেখো আমরা চলে এসেছি কোথায়, এটা কোথায় জায়গাটা? এটা হচ্ছে ভাই তার দিদির কাছে এসেছে, মানে আমার ভাই, শুধু তো একা আমার নয়, আমি একা ভাগ দিচ্ছিলাম, আমার ভাইয়ের অনেক দিদি আছে, যেসব দিদি দেশ বিদেশে অনেক জায়গায় থাকে, সেরকম আমার ভাইয়ের দিদি, তাই না? বলো বলো বলো, তোমার ভাই, তোমার ভাইয়ের দিদি, দিদি কোথা থেকে আসছে? মুম্বাই থেকে। যেখানেই হোক এক্ষুনি আসবে, উড়ে উড়ে ও আসছে বলেছো? হ্যাঁ হ্যাঁ ফোন করেছি, চলো আসুক তারপরে দেখাচ্ছি। ভাই বোনের আজকে প্রথম দেখা, চলো দেখে তো চলে এসছি, তো রাস্তায় দাঁড়িয়ে আছি, এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছি না কোথায়। তো যাই হোক এবার খুঁজে খুঁজে যেতে হবে, ফোন করেছি দিদির কাছে, তো দেখা যাক। জুতোটা পরো দাদা, জুতোটা জুতোটা
এগিয়ে এসে ডান দিকে দেখতে পাচ্ছেন, সোজা যাবো তো, একদম সোজা। দেখতে পাচ্ছ কিনা, চলো আমাদের মেনুতে আছে আজকে ফুলকপি, পোলাও, পাপড়, চাটনি, মটন, আর কিষানু, কিষানু পিসির সাথে দেখো, এটা কে বলো, কিষানু বলো, এটা কে বলো, প্রীতি। এই যে আমাদের নায়িকা, সুন্দর, বসে পড়ো বসে পড়ো, সবাই একসাথে বসতে মজা লাগে। একদম দেবলীনার মায়ের মতো নি, দেখো যাই হোক, সন্দীপ খাক, সন্দীপ খুব লজ্জা করছে তার মধ্যে খেয়ে নিয়ে। ওর দিদির বাড়িতে এসে ওর কিসের লজ্জা, এই যে আমি আমরা, এটা এটা হচ্ছে দেবলীনার মেয়ে, আমার নাম কি বলতো, আমি আমি আগে দাঁড়াও, সন্দীপ খেয়ে উঠুক, দেখি না, এটার মধ্যে কিছু ডেঞ্জারাস নেই। আরে দেখ পাগল, আমি তাই বলছি নাকি, মানে ওর ভিডিও করে ও যে দুটো ওই জন্য এক করা আছে না, আচ্ছা আচ্ছা, বাহ কি সুন্দর গো, কি সুন্দর, হ্যাঁ দেখো ওইটা খুব সুন্দর লাগে, ওগুলো বেশিরভাগ মানে এরকম খোলা ইয়ে থাকলে দেখি, গ্লাস ক্লাস গুলো সুন্দর করে, কাপ ডিশ গ্লাস না অনেকে রাখে বলছে সোফি, খুব সুন্দর খুব সুন্দর তোমাদের এমনি ডেকোরেশনটা, আমার খুব ভালো লাগছে, আর বেশ আলো খেলছে, এত আলো খেলছে মানে ভেতরের মধ্যে অসুবিধা হচ্ছে না, তাই না? আমরা বলি কি তোমরা দিল্লি বা বোম্বে চলে সন্ধ্যে কাছে যাবে,
আমাদেরকে কবে নিয়ে যাবি তোর কাছে? তুই তো বারবার বলছিস না আমার গাল টিপবি, আমার সঙ্গে দেখা দেখতে নরম কিনা তাই বল। আমি অত সীমার গাল অনেক নরম হচ্ছে, আর যারা ভাবো ফ্যাট হচ্ছে ও বেশি ওয়েট হচ্ছে একদমই না, ঠিক আছে? ওটা ক্যামেরার প্রবলেম হচ্ছে, আর তোমার আইজের প্রবলেম হচ্ছে, দেখতে গলতি হিসেবে দেখবে না। আর স্মাইলটা দেখো কত সুন্দর স্মাইল, দেখো কত ইনোসেন্ট। আর শুটকি মাছকে একদম খায় না, শান্তি লাগছে একটু, মনে আনন্দ লাগছে একটু, যাই হোক আর একটু বেশি দিন আবি তো যে আনন্দ দেবে না তাকে এই উইংস দিয়ে মারবে উড়ে এসে, ঘুমতে নি হয় এইজন্য আবার বলছি। এটা আমার সীমা ভ্যান হচ্ছে, আর যে সীমা ভ্যান কে ট্রাভেল করবে মেরি লাশ পেছে যাকে গুজরনা পড়েগা। তিন চার বার মটন খা লিয়া, তিন চার পিস মটন খায়া, তিন চার বার লে লেকে মটন খা কে হামারা পেট ইতনা ফুল গয়া হ্যায়, আব ব্যাঠে চা খানে কে ভি আচ্ছা থোড়া মেরা মানসিক সন্তুলন গড়বড় হো গয়া, অব হাম ইসকো সুলা দেঙ্গে। ইতনা খায়া মানসিক সন্তুলন বিগড় গয়া, মেরে ভাই বোন কে রহে হে ইসলিয়ে হাম আব টাটা বাই বাই। হ্যাঁ ওখান থেকে সোজা বেরিয়ে এখন কিন্তু দেখছো রানাঘাট, দেখো কিরকম জামের মধ্যে আমরা আটকে আছি, চারিদিক শুধু লরি লরি লরি, আর মাঝখানে আমরা আটকে গেছি। একটা গান বাজছিল তাই আমি মিউট করে দিয়েছি। ড্রিম গার্ল কিসি সাইর কি গজল, ড্রিম গার্ল কিসি ফুল কা কমল, ড্রিম গার্ল। তো এই ড্রিম গার্লের গানটাই হচ্ছিল, তা কপিরাইট আসবে বলে আমি বন্ধ করেছি। আর পিছনে কিষানু ঠাম্মার হচ্ছে আমাদের ডার্লিং মানে আমার মামুনি বসে আছে। এবার কিষানু ঘুমাচ্ছিল, হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে বলে আমি সামনে সিটে বসেছি, কারণ আমরা চা টা খেয়েছি। সন্দীপের ভিডিওতে তোমরা দেখেছো এখানে কিন্তু গান গাইছি, তার সাথে বলছি প্রচুর জামে আমরা আটকে গেছি। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, তোমাদের কেমন লাগলো? এরপর বাড়ি চলে আসা তো মানে ফোনের চার্জও শেষ হয়ে এসেছিলো আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তা এইখানে ভিডিওটা আমার রাখলাম, সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কিছু বলছিলাম, মজা করছিলাম, আর আমি সারাক্ষণই কিন্তু সন্দীপের পিছনে লাগি, খুব মজা, দারুণ। গুড মর্নিং যে সীমাতে সবাইকে স্বাগতম। এখন কিন্তু 12টা বাজতে এখনও বাকি আছে কিছু সময়, তার মধ্যে বলি সত্যি খুব ব্যস্ত, আমি মনের শান্তি নেই, মনের তো একদমই শান্তি নেই, চরম চাপের মধ্যে সবসময় থাকি আমি, তার মধ্যেও চেষ্টা করি সব দিকটা বজায় রাখার। কিন্তু মাঝে মাঝে দেখো ব্রেক হয় না, অতিরিক্ত ব্রেকের মধ্যে প্রেশার পড়লেও সেটাকে ফেল হয়ে যায়, জীবনও তাই, অতিরিক্ত লেবু চটকালে তেতো হয়ে যায়, ব্রেকে প্রেশার দিলে ফেল হয়ে যায়, আর বেলুনের মধ্যে বেশি হাওয়া পড়লেও ফেটে যায়। তো এটা আমার মনে হয় জীবনের নীতি, কিছু নীতি আছে। তা আমার সত্যিকার বলছি আমার লাইফে ভীষণ উতাল পাথাল, মানে আমার জীবনটা একদম হ্যাপাজেট হয়ে যাচ্ছে, কিন্তু তবু আমি তোমাদেরকে কিছু বুঝতে দিই না, চলার চেষ্টা করি। আমি জীবনে অনেক 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 কষ্ট করেছি, অনেক কষ্ট, নিজের মনের সাথে অনেক লড়াই করেছি, নিজে অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমি আবার ভীষণ নিষ্ঠুরও। আমার যদি কখনও মনে হয় যে না এই জায়গাটায় বোধহয় মানে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি কিছু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি সেই জায়গা থেকে মানে সরে যেতেও আমি বেশিক্ষণ দেরি লাগাই না, একদমই লাগাই না।
দেখো যে আমার জীবনে এখন একটা চরম মুহূর্ত, হয়তো বলে না যার জন্যে করি চুরি সেই বলে চোর, যার জন্যেই খাঁটি, যার জন্যেই পাশে থাকি, যাকে নিয়েই লড়বো বা যাকে নিয়েই ভালো কিছু করতে চাই সেই আমাকে আঝরা বাসটা দেয়। আর সমাজের মাঝখানে বারবার বলে যে কিছু করিনি কিছু করিনি কিছু করিনি, তো এটা আমি বলি এটা তো মানুষের ধর্ম, যতই করো, বলে না এই যে কথা আছে না একটা ডায়লগ, যতই দাও ততই চাই, আরও বেশি চাই। মানুষকে বসতে দিলে শুতে চায়, শুতে দিলে ঘুমাতে চায়, ঘুমাতে দিলে আরাম করে খেতে চায়, খাওয়ার জোগাড় করে এনে দিলে সারা জীবন বসে খেতে চায়, দু তিন রকমের রান্না করে দিলে আরও বেশি তার ভেতরে চায়, সন্তুষ্ট। এই মানুষকে সন্তুষ্টি করার ক্ষমতা কোনো মানুষের নেই, কোনো মানুষকে সন্তুষ্টি করার ক্ষমতা কোনো মানুষের নেই। কথা আছে না কিছু মানুষকে ভগবানও সন্তুষ্ট করতে পারে না, মানুষ তো দূরে থাক। তা আছে কিছু মানুষ এমন আছে যাকে ভগবান সন্তুষ্ট করতেই পারে না, তাকে যতই দিক, তাকে হাজারো সুখ দিয়ে দিক তার ভেতরে সে খুদ বের করবে, তাকে সব কিছু মুখের কাছে জোগাড় করে এনে দাও তাতেও মানুষ খুদ বের করবে। তাই খুদ বের করা মানুষ আমার লাইফের অভাব নেই। তাই মাঝে মাঝে আমার একদম মানে আমি নিজে ব্রেন নিতে পারি না, তখন কী করে বলো তো, আমি দূরে কোথাও চলে যাই, হয়তো সেরকমই কিছু আমার লাইফে আমি খাটতে চাই, প্রচুর খাটতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি সবসময় চাই যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো, আমি পরিশ্রম করব, আমার যাই যেইটুকু আমি অর্থ উপার্জন করি, বিশ্বাস করো কখনো সেই টাকাটাকে আমি আমার বলে ভাবি না, আমি সবসময় সেই সব টাকাগুলো কিন্তু আমার ফ্যামিলির মেম্বারের যার যখন যেরকম প্রয়োজন পড়ে আমি কিন্তু সেরকম দিই। তাছাড়াও শুধু ফ্যামিলি মেম্বার বলেও নয়, আমার বাইরেও আমার কাছে পৃথিবীর কেউ যদি বলে আর কারোর যদি আমি প্রবলেম দেখি আমি কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, করেছি আগামী দিনেও, মানে গত দিন যে কাটিয়ে এসেছি সেটাতেও করেছি, হয়তো আগামী দিনেও করবো, এটা আমার নেচারের মধ্যে পড়ে। তাই এটা আমার আমি এই স্বভাবটাকে আমি চেঞ্জ করতে পারিনি, হয়তো আগামী দিনে পারবো না, কিন্তু চেষ্টা করে যাই। তবুও আমি জানি না আমি তোমাদেরকে সব কথাগুলো মনে বলতে পারলাম কি না, কিন্তু আমার লাইফে এখন চরম একটা চাপের মুহূর্তে আমি যাচ্ছি, আমি দুটো তিনটে দিন ভিডিও দিতে পারবো কি না সেটাও আমি জানি না। হ্যাঁ, একটা লাইফের মধ্যে একটা চরমটা কেমন যেন একটা পরিস্থিতি, বেসামালের মতো পরিস্থিতি, কি করব, মানে চোখের সামনে কিছু জিনিস আছে জানো তো, সেখান থেকে না সরে গেলে না তখন মনে হয় একটা বড় ক্ষতি করে ফেলবো। এই ক্ষতির হওয়ার থেকে মনে হয় দূরে থাকা ভালো, এই যে আমার হাতে কারোর বড় ক্ষতি হওয়ার থেকে তার থেকে আমার মনে হয় নিজেকে দূরে করে দেয়া বেশি ভালো। এই দূরেই থাকার চেষ্টা করব, জানি না কতটা পারবো, কতটা নিজেকে কন্ট্রোল করে রাখবো, কিন্তু আমি ভালো থাকার সবসময় চেষ্টা করি, আমি ভালো আছি, আমি নিজে ভালো আছি, মানে আমি আমার অন্তর ভালো আছে, আমি সন্তুষ্ট, আমাকে পৃথিবীতে ভগবান আমাকে প্রচুর দিয়েছে, ভগবান আমাকে যা দিয়েছে আমি তাতে সন্তুষ্ট, আমার ভগবানের প্রতি এতটুকু ক্ষোভ নেই। আমার সব থেকে পৃথিবীতে আমার আমার পরিচয় দিয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, আমার ছেলে মেয়েকে স্বাভাবিকভাবে তারা সুস্থ মানুষের মতো মানুষ হয়ে বড় হয়েছে এবং সুস্থভাবে বেঁচে আছে, এটা আমার কাছে একটা চরম পাওয়া। শান্তিতে ওরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে, এটাও আমার কাছে একটা বড় পাওয়া। কিন্তু তবু কিছু মানুষের ক্ষোভ আছে আমার প্রতি, যে ক্ষোভটা আমি মেটাতে পারবো না। তাই আমার ভগবানের প্রতি কোনো রাগ নেই, আমি যা পেয়েছি ভীষণ খুশি, কিন্তু কিছু মানুষকে হয়তো আমি খুশি করতে পারিনি, তার জন্যে ক্ষমা চেয়ে নেবো। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে পাশে থেকো।